সত্যি কি পরিণতি পাবে এই পরিণয়? ইন্দ্রাণী প্রতিদিন রাত 8টায় কালার্স বাংলায় আর যে কোনো সময় ভুটে। আমার বিয়ে হয়নি মানে। কি বলছেন আপনি? আপনি কি বলছেন বলুন তো, ডক্টর নিশা কোথায়? নিশার বিয়ে হয়েছে কিন্তু আমার বিয়ে হয়নি। বুঝতে পারছিস না? প্লিজ সাইলেন্স, রোল। ইয়েস, ওই আমি বিয়ে করিনি, তার আগে থেকে যাচ্ছি। অ্যাকশনে অ্যাকশনে বলবি। আমার ডলারটা থেকে যাব। হ্যাঁ, তোর ডলারটা থেকে। ইয়েস, রোল। অ্যাকশন। আমিও ভার মুক্ত হলাম আর সৃজনতার ভালোবাসা মানুষকে পেয়ে তারপর শুলে চলে এলাম মুখে। জানেন তো ম্যাডাম, নিশার আমার মতন একটা অদ্ভুত সিমিলারিটি আছে। আমরা দুজনেই ভালোবাসতে পারি, হয়তো ভালোবাসতে পারি বলেই ছাড়তেও পেরেছি। ভালোবাসা মানে শুধু কাজে কম হয় ম্যাডাম, ছেড়ে দেওয়ার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা থাকে। সেই জন্যই হয়তো নিশা আমাকে ছাড়তে পেরেছে আর আমিও। রিয়াকশন, 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 রিয়াকশন। ইয়েস, দেখেছেন কফিটা ঠান্ডা হয়ে গেল, আমি নিয়ে আসি। আমি তো ঠিক এইটাই চেয়েছিলাম, সারা জীবন আপনার পাশে থাকবো। আপনি বোঝেননি বা বুঝতে চান না? হ্যালো, হ্যাঁ নিশা বল। বলছি দিদি, খবর নিতে ফোন করলাম। কেমন আছে দিদি? ইন্দ্রাণী ম্যাডাম ইজ সাকসেসফুল, নিশা টিউমার রিমুভ করা গেছে। কি বলছিস, কংগ্রাচুলেশন, টিউমার কি ব্যবস্থিত গেছে? হ্যাঁ, ওটা করলে 100% রিল্যাক্স। তুই কি করছিস? এই তো সৃজনের সঙ্গে গল্প করছি। আমরা তো সব কথাই, আমি সৃজনের ব্যাপারে কিছুই জানি না, সৃজন আমার ব্যাপারে তো সবই জানে। ও বলছে আমি তাই শুনছি। তোরা ভালো থাকিস। হ্যাঁ বলি, সৃজন কথা বলবে রে। হ্যাঁ হ্যাঁ দে। হ্যাঁ হ্যাঁ দে। আদি, পিপিল ইজ আউট অফ রেঞ্জার না? ইয়েস, মনে হচ্ছে। ইন্দ্রাণী ম্যাডামকে হ্যাটস অফ। ইয়েস সৃজন, থ্যাংক ইউ। ওকে, আই উইল আপডেট ইউ। গুড নাইট। হ্যাঁ, ওকে, ইয়া, টেক কেয়ার। প্রতিদিন রাত 8টায় কালার্স বাংলায় আর যে কোনো সময় ভুটে।